তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে উনি রিকোয়েস্ট করেন এবং বলেন যে হালাল ফুড মাস্ট নট বি স্টপ, এবং ওনার রিকোয়েস্টে অনেক কিছুই ওনারা কনসিডারেশনে নিয়ে এটা এটা কিন্তু ব্যান করে নেয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি ছোটবেলার বন্ধু, দীর্ঘ 55 বছরের বন্ধুত্ব আমাদের। 2 মাস আগে যাইয়া এনাম আলী আমার সাথে সিলেটে 2 রাত্র কাটাই আসছে 5 দিনের জন্য, ওর জন্য সবাই দোয়া করবেন। কিন্তু আমরা যারা আলোচনা করবো, যারা আয়োজন করবো, তার থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু করতে পারবো, কারণ আমাদের খলিল ভাই এখানে অনেক চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের জায়গায় বাঙালি খাদ্য নিয়ে যাওয়া। এনাম ভাই ইংলিশ থেকে নিয়ে লন্ডন সহ সারা বিশ্বে যে বাংলাদেশি তুলে রয়েছে সেই আমাদের জন্য শিক্ষিত এই ব্র্যান্ডিংটাকে করার ব্যাপারে এই এনাম আলী সাহেব উনি যে কারিয়ার ওয়ার্ডটা প্রবর্তন করেছেন, এটা এমন না যে এটা ওনার নিজের নাম প্রচারের জন্য, উনি যে কারির যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার জন্য উনি কারিয়ার ওয়ার্ড করেছিলেন। ওইটাকে বলা হতো আপনার অস্কার, যেমন বলা হয় আমাদের চলচ্চিত্রের পুরস্কার, তেমনি বিদেশে কারিকে মনে করা হয়েছে অস্কার অফ কারি। বিশেষ করে বাঙালি যারা এদেশে বসবাস করে সবাইকে কিন্তু উনি এক ধরনের রিপ্রেজেন্ট করে গেছেন, স্পেশালি ইন দি ডাউন নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে প্রথম বাংলাদেশি কারি শিল্পী হিসাবে উনি যে অবদানটা রেখে গেছেন, এবং বিগত 16 বছর থেকে দ্য ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, এটা ইট ইজ নোন এজ দি কারি অস্কার অফ দ্য ওয়ার্ল্ড। আমি তার একজন ভক্ত এবং আমিও একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, আমি তাকে অনেকভাবে ফলো করি। তার ধারাবাহিকতায় আজকের তার মৃত্যুতে আমি শোকাহত। আজকের এই আমার পক্ষ থেকে এবং আপনারা সকলে মিলে আমরা তার জন্য তার বিধি আকপাত আত্মার মাগফিরাত কামনার জন্য একটি দোয়া অনুষ্ঠান করেছি। আমরা সবাই মিলে তার জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করব এবং আমাদের মাধ্যমে তার ভালো গুণগুলোকে তুলে ধরার চেষ্টা করব। তাকে আমি দেখা যাচ্ছে শ্রদ্ধার সাথে সবসময় স্মরণ করি এবং অনুকরণ করে যাব।